আকাশের অসীম চোখে ছেঁড়া ছেঁড়া বরফের মতো মেঘ, যাযাবর পাখি হয়ে ঘুরে বেড়ায় যখন তখন, অথবা কখন সে বাতাসের সাথে অচেনা নগর হতে ঘুরে কাশের নরম শরীর হয়ে ভেসে ভেসে আসে। এখন শরৎকাল, তাই তো সমুদ্র থেকে অঞ্জলি পরিমাণ নীল তুলে এনে আকাশ ছবি আঁকে বিশাল ক্যানভাসে। ক্যালেন্ডারের পাতায় শরৎ চলে এলেও নিসর্গে এখনো তার পূর্ণ বিকাশ ঘটেনি। মাঝে মাঝেই অঝোর ধারার ঝোড়ো বাতাস এগুলো হঠাৎ হঠাৎ কখনো এসে পড়ে, আর তার সাথে ভ্যাপসা গরম থাকেই। আমরা বাংলা ক্যালেন্ডার তৈরি করলেও প্রকৃতি কিন্তু দিনক্ষণ কাঁটায় কাঁটায় মেনে আসে না, আর নগর জীবনে ঋতু পরিবর্তনের ব্যাপারটাকে আমরা আনুষ্ঠানিক উদযাপনে আনলেও প্রকৃতিতে ঠিক তেমন করে কিন্তু ঘটে না। তবে বৈশাখে যেমন ঝড়ের ডঙ্কা বাজিয়ে আগমনী বার্তা জানান দেয় গ্রীষ্মের, তেমনি বর্ষা যেমন কালো মেঘে নিজেকে সাজিয়ে ঝমঝমিয়ে নেমে ওঠে মাঠে, কিন্তু শরৎকালে এমনটা ঘটে না। তাদের পরিবর্তনটা আসে ধীরে ধীরে এবং নীরবে, আর নীরবে আসলেও সে কিন্তু অসামান্য রূপসী। ঋতুর রাজা বসন্ত হলেও ঋতুর রানী কিন্তু শরৎকাল। নীল আকাশে পেঁজা পেঁজা সাদা মেঘের ওড়া উড়ি, নিচে খরতর বেগে ছুটে চলা নদীর ধারের কাশমন, পুকুরের টলটলে পানিতে শাপলা ফুলের হাসি, রাতের শেফালে আর হাসনুহনার গন্ধ, এমন সৌন্দর্যের ডালা নিয়েই প্রতি বছর আমাদের দুয়ারে এসে হাজির হয় শরৎকাল। কি তাই না বন্ধুরা? না, এবারেও ব্যতিক্রম হবে না, কিন্তু সে আসে ধীরে তবে আসবে। নগর জীবনে আমরা ভাদ্রে তালপাকা গরমের মুখোমুখি হলেও ইতিমধ্যে আমাদের দেশের গ্রামাঞ্চল পাকা তালের পিঠার গন্ধে কিন্তু আমোদিত হয়ে উঠেছে, তা কিন্তু বলা যেতেই পারে। তো চলুন বন্ধুরা, ভাদ্রে তালপাকানো গরম আর পাকানো তালের পিঠার সুবাসটুকু সব কিছু সঙ্গে নিয়ে চলে যাই আজকের প্রভাতী ম্যাগাজিন অনুষ্ঠান মহানগরের অঙ্গনে। বন্ধুরা, আজকের মহানগর উপস্থাপনায় আছি আমি লিয়াকত খান এবং আমি রফিকা বিনতে জাহিদ। সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। ভালো আছেন তো সবাই? আজ অভিশপ্ত আগস্ট মাসের ২৫তম দিন। আসলে কখনো কখনো কোনো মৃত্যু হয়ে ওঠে জীবনের চেয়ে অধিক, কোনো কিছুতেই তাকে মুছে ফেলা যায় না। এত কি সহজে মোছা যায় দেশের জনকের নাম? যে দেশের গাছের প্রত্যেকটি পাতায় প্রত্যেকটি ফুলে ফসলে লেখা যার নাম, হ্যাঁ, জীবিত চেয়েও অধিক জীবিত তিনি। আজ তিনি মৃত্যুহীন প্রাণ, যে মৃত্যু আমাদের কাছে হয়ে উঠেছে জীবনের চেয়ে অধিক। তার কোনো কিছুই মুছে ফেলা যায় না, তাকে কখনো ভোলা যায় না। এত কি সহজেই মোছা যায় জনকের নাম আর তার স্বপ্নজাত দেশটিকে। বাংলার মাঠে মাঠে আজও প্রতিটি বীজ বপনের ভিতরে বঙ্গবন্ধুর আদর্শ রোপিত হয়। দিনের রৌদ্র আর রাতের পূর্ণিমায় বঙ্গবন্ধু বাংলাদেশকে প্লাবিত করে চলেন। আজও সূর্যোদয়ে আর সূর্যাস্তে সুবিশাল ঘাসের পটভূমিতে ভাত্রে ভরা নদীর তীরে এখনো তার জন্য জেগে থাকে আমাদের বাংলাদেশ। মনে পড়ে যায় একটা ঘটনার কথা, ১৯৭২ সালের ৮ জানুয়ারির কথা। আমাদের ইতিহাসের এই গৌরবময় মহানায়ক পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে যখন ব্রিটিশ এয়ারওয়েজের উড়োজাহাজে করে লন্ডন এসে পৌঁছলেন, সেদিন ছিল শনিবার। ছুটির দিন ছিল বলে ব্রিটিশ প্রধানমন্ত্রী ও রক্ষণশীল দলের নেতা লন্ডনের বাইরে চেকার্সে অবকাশ যাপন করছিলেন, আর তখন পর্যন্ত ইংল্যান্ড আমাদের দেশকে স্বীকৃতিও দেয়নি। কিন্তু তাতে কি, বঙ্গবন্ধু লন্ডনে আসার সংবাদ পেয়ে ছুটি কাটানো বাদ দিয়ে তার প্রতি সম্মান জানাতে তারা সকলেই ছুটি এসেছিলেন লন্ডনের
ক্লারিজ হোটেলে, যেখানে বঙ্গবন্ধু যাত্রাবৃত করেছিলেন। এরপর সেখান থেকে 10 নং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাসভবনে গেলে প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ নিজের হাতে বঙ্গবন্ধুর গাড়ির দরজা খুলে অভ্যর্থনা জানিয়েছিলেন, যা ব্রিটেনের রাজনৈতিক ইতিহাসে এক বিরল ঘটনা। বন্ধুরা, ভাবতে পারেন কতটা ছিল তার ক্যারিশমেটিক নেতৃত্ব, আর কতখানি সম্মোহনী ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বঙ্গবন্ধু? এমন সব দৃশ্য কি বাঙালি জাতি আর কখনো দেখতে পাবে? বাঙালি জাতির জন্য আর কি কেউ বয়ে আনবে এমন সম্মান? তবে এর জন্য বাঙালি জাতি কৃতজ্ঞতার কাছে। বাংলাদেশ অধীন, তুমি ছিলে তুমি আছো থাকবে চিরদিন, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা, তুমি রবে অমরি বঙ্গবন্ধু। বন্ধুরা, সময় থাকলে এ নিয়ে আরো কথা হবে, তবে এখন চলুন ঘুরে আসি আমাদের ম্যাগাজিনের মূল অনুষ্ঠানের দিক থেকে। দেখি কি আছে আপনাদের জন্য সেখানে। আজ আপনাদের জন্য সাজানো রয়েছে নিয়মিত আয়োজন। আপনাদের জন্য আয়োজনে আজ থাকছে অমর বাণী, বঙ্গবন্ধুর কারাগারের রোজনামচা থেকে পাঠ, শুনব রবীন্দ্রসঙ্গীত, থাকছে সাহিত্য সংস্কৃতি জগতের বিশিষ্ট জনের সাক্ষাৎকার ভিত্তিক পর্ব প্রিয়মুখ, আছে ঢাকার ইতিহাস ঐতিহ্য নিয়ে প্রতিবেদন এই ঢাকা, থাকছে যাত্রাপথের খবরাখবর নিয়ে পর্ব শুভযাত্রা। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান মহানগর, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 819 কিলোহার্টজ এবং FM 104 মেগাহার্টজে। 1966 সালে ছ দফা দেবার পর বাঙালি জাতির মহানায়ক বঙ্গবন্ধু গ্রেফতার হন। 1966 সাল থেকে 1968 সাল পর্যন্ত বঙ্গবন্ধু কারান্তরীণ থাকেন। সেই সময় কারাগারে প্রতিদিন তিনি ডায়েরি লেখা শুরু করেন। সেখান থেকে জেল জীবন, জেল যন্ত্রণা, কয়েদীদের অজানা কথা, অপরাধীদের কথা, কেন তারা এই অপরাধ জগতে পা দিয়েছিল, সেসব নিয়ে যেমন তিনি লিখে গেছেন, ঠিক তেমনি উঠে এসেছে তখনকার রাজনৈতিক পরিস্থিতি, শাসক গোষ্ঠীর নির্মম নির্যাতনের কথা। হ্যাঁ, কারাগারের রোজনামচা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অসামান্য দলিল। বন্ধুরা, এবারের পর্ব অমরবাণী, এ পর্যায়ে শুনব বঙ্গবন্ধুর বিখ্যাত কারাগারের রোজনামচা থেকে পাঠ। পাঠ করছেন জয়ন্ত চট্টোপাধ্যায়। এ খবর শুনলেও আমার মনকে বুঝাতে পারছি না, একবার বাইরে একবার ভিতরে খুবই উদ্বিগ্ন হয়ে আছি। বন্দী আমি, জনগণের মঙ্গল কামনা ছাড়া আর কি করতে পারি? বিকালে আবার গুজব শুনলাম, গুলি হয়েছে, কিছু লোক মারা গেছে, অনেক লোক জখম হয়েছে, মেডিকেল হাসপাতালেও একজন মারা গেছে। একবার আমার মন বলে হতেও পারে, আবার ভাবি সরকার কি এত বোকামি করবে, 144 ধারা দেওয়া হয় নাই, গুলি চলবে কেন? একটু পরেই খবর এলো ঢাকায় 144 ধারা জারি করা হয়েছে, মিটিং হতে পারবে না, কিছু জায়গায় টিয়ার গ্যাস মারছে, সে খবরও পাওয়া গেল। বিকেলে আরও বহু লোক গ্রেপ্তার হয়ে এলো, প্রত্যেককে সামারি কোর্ট করে সাজা দিয়ে দেওয়া হয়েছে, কাউকে 1 মাস, তাকে 2 মাস, বেশিরভাগ লোকই রাস্তা থেকে ধরে নিয়েছে শুনলাম, অনেকে নাকি বলে রাস্তা দিয়ে যাইতেছিলাম ধরে নিয়ে এলো, আবার জেলও দিয়ে দিল। সমস্ত দিনটা পাগলের মতোই কাটলো আমার। তালাবদ্ধ হওয়ার পূর্বে খবর পেলাম নারায়ণগঞ্জ, তেজগাঁ, কার্জন হল ও পুরনো ঢাকার কোথাও কোথাও গুলি হয়েছে, তাতে অনেক লোক মারা গেছে। বুঝতে পারি না সত্য কি মিথ্যা, কাউকে জিজ্ঞাসা করতে পারি না, সেপাইরা আলোচনা করে, তার থেকে কয়েদিরা শুনে আমাকে কিছু কিছু বলে। তবে হরতাল যে সাফল্যজনকভাবে পালন করা হয়েছে সে কথা সকলেই বলছে, এমন হরতাল নাকি কোনো দিন হয় নাই, এমনকি 29 সেপ্টেম্বরও না। তবে আমার মনে হয় 29 সেপ্টেম্বরের মতোই হরতাল হয়েছে। অনেকে অনেক ধরনের কাজ নিয়ে ব্যস্ত, অনেক ধরনের কাজ নিয়ে সময় কাটান তিনি, যখনের কাজ তখনই করে মুহূর্তে বাঁচাতে পছন্দ করেন তিনি। আর তার মতে মুহূর্তের কাজটা একটা কিছু সৃষ্টি বা তৈরি করতে তাকে সাহায্য করে। গান গাইতে ভালোবাসেন ছোটবেলা থেকে, গান পাগল যাকে বলে, গানের মধ্যে বড় হয়েছেন,
জীবনে শুধু গান গাইতে চেয়েছেন তিনি। তার পরিবারে গানের সাথে রয়েছে গান নিয়ে আলোচনা ও সমালোচনার সংস্কৃতি। শিক্ষাজীবনে দর্শনের ছাত্রী তিনি। তার পছন্দ গ্রিক দার্শনিক সক্রেটিসের চিন্তা ও মতাদর্শ। ছবি তোলার ব্যাপারেও তাঁর আছে বিশেষ আগ্রহ। হ্যাঁ বন্ধুরা, তিনি আর কেউ নন, আমাদের সঙ্গীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ফাহমিদা নবী। আজকের প্রিয়মুখ পর্বের প্রিয়জন তিনি। সঙ্গীত আর পছন্দ অপছন্দের নানান দিক নিয়ে গান গল্পে কথা বলছেন মিষ্টি কণ্ঠের এই গায়িকা শিল্পী ফাহমিদা নবী। তার সাথে আলাপচারিতে আছেন আবু নওশের। শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের আমাদের মুখোমুখি হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী, জননন্দিত সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী। ফাহমিদা কেমন আছেন? এই তো অনেক অনেক ভালো আছি। আসলে সঙ্গীতের কথা এলেই ফাহমিদা নবী, মাহমুদুন নবী, সামিনা চৌধুরী, এদের কথা বেশি করে মনে পড়ে, কারণ তারা তো একই পরিবারের, তাই না? তো তোমার তো পারিবারিক পরিমণ্ডলের সঙ্গীত, তাই না? হ্যাঁ, এটা তো শুধু আব্বা না, আম্মাও গান করতো। আমার আসলে ছোটবেলা থেকেই শুরুটাই আসলে সঙ্গীতময়, মানে আমার খালা মামারাও গান করতো। ও তাই? হ্যাঁ, মানে আরো বেশি। হ্যাঁ, তো ওই গানের মধ্যে দিয়েই আসলে বেড়ে ওঠা, বড় হওয়া। শৈশব কৈশোর কি আমার ঢাকাতেই? তবে দিনাজপুরে খুব বেশি থাকতে হতো, নানার বাড়ি। সন্ধ্যা হলে, তখন তো টেলিভিশন ছিল না, ওই একটা উঠানের মধ্যে একটা সিমেন্টের সোফা ছিল বড়, সেই ওখানটায় সন্ধ্যা হলেই আমরা অনুষ্ঠান করতাম। সব মামা খালারা সবাই একটা স্টেজের মতো, দর্শক থাকতো সবাই মিলে, মানে তখন থেকে একটা অন্যরকম নাটক, গান, কবিতা আবৃত্তি, মানে অন্যরকম। এটা তো একটা বিরাট পাওয়া আসলেই শৈশবে কিংবা কৈশোরে। মানে আমরা যখন ছোট ছিলাম, আব্বা রেয়াজ করতো, আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হতাম, তখন আব্বা যে গান করতো তানপুরায় প্রথমে রেওয়াজ করতো, তারপরে হারমোনিয়াম ধরতো। আব্বা ওই গানটা খুব গাইতো, রবীন্দ্রসঙ্গীত আর কি। মনে কি দ্বিধা রেখে গেলে চলে, এই যেটা এত সুন্দর লাগতো আমার। এখন তো আলাদা মিষ্টতা ছিল, মিষ্টতা ছিল রবীন্দ্রসঙ্গীতে, যে বেজটা দরকার সেটাও তো ছিল, খুব বেশি ছিল, অসাধারণ বেজ। চলচ্চিত্রে অসাধারণ একজন শিল্পী ছিলেন। জি। এবং ফাহমিদা, তুমিও তো এখন চলচ্চিত্রে অনেক গান করছো, তাই না? হ্যাঁ, চলচ্চিত্রে গান করছি। আর আমাদের আরেকটা যুগ তৈরি হয়েছে, যেটা একটা চলচ্চিত্র আর একটা হলো অডিও বাজার, যে অ্যালবাম। হ্যাঁ, অ্যালবাম। এই বিষয়টা কিন্তু আমাকে প্রথমে প্রথমে মনে হতো যে অ্যালবামের বিষয়টা অন্যান্য দেশের সাথে, ছবিতে গান বেশি, অ্যালবাম কি চলবে? তা আসলে আমাদের খুবই সৌভাগ্য যে আমাদের অ্যালবামের গানের সাথে বিদেশি ছবির গানের প্রতিযোগিতা চলে, এবং সেই প্রতিযোগিতায় আমাদের যে গান শোনে মানুষ, না দেখে, এটা কিন্তু বাংলাদেশের মানুষই পারে আসলে। এটা কিন্তু অত্যন্ত আশার কথা, আশার কথা। কারণ নয় মাসে স্বাধীনতা প্রাপ্তি, এবং আমাদের বাঙালিরা অনেক কষ্টেও হাসতে পারে, এটা কিন্তু অনেক বড় বিষয়। অবশ্যই, খুব ভালো লাগলো। তো তবুও একটু সঙ্গে, যেহেতু গুরুমুখী বিদ্যা, একটু হাতে খড়ির কথা আসে। জি জি, আমাদের হাতে খড়ি হচ্ছে ওস্তাদ আমানুল্লাহ খানের কাছে, সেটাই। লেখাপড়াও কি? আমি না না না, আমি তো ঢাকাতেই আমাদের পড়াশোনা। আমি অগ্রণী থেকে ম্যাট্রিক, হোলি ক্রস কলেজে ইন্টারমিডিয়েট, আর ঢাকা ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে এমএ করেছি। পেশাগতভাবে কিছুদিন শিক্ষকতা করেছিলাম। জি, আমি স্কুলে আর কি টিচার ছিলাম, তারপর তো আসলে সঙ্গীত, সঙ্গীতই আমি আসলে সবসময় বেছে নিয়েছি, কারণ এটার উপরে আসলে কোনো কিছুই হয় না। এবং আমার মনে হয় সঙ্গীত নিয়েও বাঁচা যায়। আগে আগে বিষয়টা নিয়ে খুবই ইয়ে ছিল, যেমন আমার বাবারা অনেকে ঝঞ্ঝুরামে যেত, যেত মিষ্টি খাইয়ে বিদায় করতো, কিন্তু এখন সঙ্গীত আসলে একটা ইনকামেরও একটা জায়গা তৈরি হয়েছে, বিশাল আশার কথা। হ্যাঁ, আশার কথা। ভালো করে গান গাইতে হবে, মানুষের মনের মধ্যে একটা জায়গা করার জন্য। আসলে যদি তারকা না ভেবে নিজেকে শিল্পী ভাবা যায়, চর্চা করা যায়, তাহলেই আসলে সব কিছু করাই সম্ভব। খুব ভালো, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদের, বিশেষ করে যারা সঙ্গীতে আসবেন, যে সঙ্গীত দিয়েই কিন্তু বেঁচে থাকা যাবে, বেঁচে থাকা যাবে, সেই পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে। আর না, সঙ্গীত একটা জিনিস শিক্ষা দেয়, আমি যেটা আমার বাবার কাছ থেকে শিখেছি, ধৈর্য এবং বিনয়। আর একটা জিনিস হলো খুব অল্পে তুষ্ট থাকা। এই তিনটা জিনিস থাকলে শিল্পীর কখনো অভাব হবে না। খুব ভালো কথা।
আর সামিনা, গান গেয়ে তো মানুষের অসংখ্য ভালোবাসা পেয়েছো ইতিমধ্যেই, তারপরেও কথা থাকে পুরস্কারের কথা? পুরস্কার পেয়েছি অনেক, তবে সবচেয়ে বড় বিষয়টা হলো যে আমি অনেকদিন ছবির গান না করার পরেও যখন একটা ছবির গান গাইলাম আহা ছবিতে লুকোচুরি গল্প, তখন 2007-এর জন্য আমি জাতীয় পুরস্কার পাই। কোন গানটির জন্য? এই লুকোচুরি গল্প। আচ্ছা গানটা একটু আমরা শোনাই। শিওর শিওর। লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, লুকোচুরি লুকোচুরি গল্প, তারপর হাতছানি অল্প, চাই চাই উড়তে উড়তে, মন চাই উড়তে উড়তে। এই গানটা কিন্তু অনেক জনপ্রিয় হয়েছিল, তাই না? অনেক জনপ্রিয়। মনে করেন একটা 3 বছরের বাচ্চা থেকে একজন 85 বছরের বয়স্ক মানুষ তার প্রাণে দোলা দেয়। আসলে কি অসাধারণ সুর না এই সুরকার কে? এই ছবিটার সুরকার দেবজ্যোতি মিশ্র এবং লিখেছেন এনামুল করিম নির্ঝর। কিন্তু অসাধারণ সুর করেছেন কিন্তু, খুব সুন্দর। এবং গায়কই সেই সাথে, আসলে ফামিদা ওই সুরের সাথে যদি গায়কিও ঠিক মিলে যায় তাহলে কিন্তু একটা সুন্দর সৃষ্টি হয়। সেটাই, আসলে এটা একটা টিমওয়ার্ক তো। টিমওয়ার্ক, একটা লেখা, সুর এবং গায়কী, এই তিনটা যখন মিলে যায় আর মানুষের মনের কথা যদি হয় সেটা। খুব ভালো লাগলো ফামিদা। আমরা যাবার বেলে তোমার আব্বার একটা গান শোনাবো নাকি? একটু শোনাচ্ছি। হ্যাঁ, খালি গলে। আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সই কতে পড়ে আছি, কোন স্রো ভেজা স্বপনে মনে তাজমহল গড়েছি, আমি সাত সাগর পাড়ি দিয়ে কেন সই কতে পড়ে আছি। কি অসাধারণ গান না, কি তার সুর, কি তার গায়কী, এবং খুব সুন্দর, মানে কি কথা, এবং সুরকারও তো বেঁচে নাই আজকে, সত্যসার সুর। তবে শিল্পীর তো কখনো মৃত্যু হয় না, এভাবেই বেঁচে থাকে। আমরা ভালো ভালো গান যদি মানুষের কাছে পৌঁছে দিতে পারি তাহলে আমাদের সঙ্গীতের মধ্যেই বেঁচে থাকা, বেঁচে থাকা। কারণ আজকে মহোদয় নবী নাই কিন্তু তার এই অমর সৃষ্টিগুলো কিন্তু আমাদের, আমাদেরকে দেখলেই যখন আমার বাবাকে দেখতে পায় মানুষ, তখন আমার কখনো মনে হয় না বাবা তো হারিয়েছি, এটা এত কষ্ট, নিজের জন্মকেও সার্থক মনে হয়। হ্যাঁ, তখন আর মনে হয় যে আমার বাবা তো বেঁচে আছে। অবশ্যই, এবং উনি শুধু তোমাদের মাঝে না, আমি মনে করি অগণিত শ্রোতা বন্ধুদের কাছে, পৃথিবীর সব বাঙালির মনে আমার বাবার খুবই তার গ্রহণযোগ্যতা আছে তো, বেঁচে থাকা, বেঁচে থাকা, সুরময় বেঁচে থাকা, বেঁচে থাকা, এবং এটা থাকবে যুগ যুগ ধরে থাকবে এই কামনা করি। এবং ফামিদা তুমিও তোমার পরিকল্পনা সমস্ত কিছু নিয়ে এগিয়ে যাও, সফল কাম হও এই কামনা করি। তুমি কষ্ট করে স্টুডিওতে এসে তোমাকে আমার অনেক ভালো লাগছে, কারণ এই রেডিও থেকে আমাদের জন্ম, মানে আমরা পথ চলা শুরু হয়েছে সুরের, এখানে যখন আসি তখন অনেক ভালো লাগে, মনে হয় যে আমার আরও ভালো করে গাইতে হবে। শুনলাম প্রিয় মুখের প্রিয় কথা। বন্ধুরা, আমাদের এই প্রিয় মহানগরী ঢাকার কথা আমরা কতটুকুই বা জানি বলুন তো? ঢাকা মহানগরের বুকে অনেক কাহিনী লুকুনো আছে যা আমাদের অনেকেরই জানা নেই। তো চলুন আমাদের এই মহানগর ঢাকাকে নিয়ে কিছু কথা শুনে আসি আমাদের নিয়মিত পর্ব এই ঢাকা থেকে। আজকের এই ঢাকা লিখেছেন মারুফ রাইহান আর তা পড়ে শোনাচ্ছেন স্বপন গুহ। শ্রোতা বন্ধু, আজ শোনাব ভাস্কর্যে ঢাকার ঐতিহ্য। চিত্রকলা ও ভাস্কর্য শিল্পিতভাবে উপস্থাপন করে থাকে মানুষের জীবনধারা ও সংস্কৃতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে রয়েছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য অপরাজেয় বাংলা। শুধু ঢাকা শহরেই নয়, সারা দেশেই মুক্তিযুদ্ধ ভিত্তিক ভাস্কর্য স্থাপন আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত করেছে। বিস্ময়কর বিষয় হল একটি ভাস্কর্য ধারণ করতে পারে মহানগরীর ইতিহাস ও ঐতিহ্য। তার উজ্জ্বল দৃষ্টান্ত ঢাকা মহানগরীরই শতবর্ষের ঢাকা নামে একটি ভাস্কর্য। এটি স্থাপিত হয়েছে সেনানিবাসের কাছে।
বর্তমানে স্থানটি সাগুপ্তা নামে পরিচিত। কোলাহলমুক্ত প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ভাস্কর্যটির কারণে ইতোমধ্যেই জায়গাটি নগরবাসীর দৃষ্টি কেড়েছে। ভাস্কর্যে অনেকটাই ফুটে উঠেছে ঢাকার 400 বছরের ইতিহাস, ঐতিহ্য এবং সাংস্কৃতিক নিদর্শন। শুধু তাই নয়, সময়ের পরিক্রমায় জীবনাচারের পরিবর্তিত রূপও তুলে ধরা হয়েছে সেখানে। দেয়ালাকৃতির ঊর্ধ্বমুখী অর্ধগোলাকার ভাস্কর্যের দুই পাশে খোদাই করে এগুলো ফুটিয়ে তোলা হয়েছে। সেখানে রয়েছে ঢাকার বিভিন্ন সময়ের যাতায়াত ব্যবস্থার চিত্র, যেমন ঐতিহ্যবাহী ঢাকার চিরাপরিচিত বাহন, ঘোড়ার গাড়ি, রিক্সা প্রভৃতি। মানে এক ভাস্কর্যের ভেতরেই অনেক কিছু রয়েছে। লালবাগ কেল্লাসহ অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীর ঐতিহ্য এবং নিদর্শন। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় সংসদ ভবনসহ শহরের অনিন্দ সুন্দর কিছু দর্শনীয় স্থান ফুটিয়ে তোলা হয়েছে এই ভাস্কর্যে। ঢাকার সৌন্দর্য বর্ধনের অংশ হিসেবে 2006 সালের 18 জুন ভাস্কর্যটি তৈরির কাজ শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়ন 16 ECB। কাজ শেষ হয় 2012 সালে। স্থাপনার কাছেই দেখা মেলে পাথরে খোদাই করা এক সাইনবোর্ড। সেখানে উল্লেখ করা হয়েছে সড়কের সৌন্দর্য বর্ধন ও ঢাকার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতেই শতবর্ষের ঢাকা ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে। প্রতিষ্ঠার পর থেকেই দর্শনার্থীদের নজর কাড়ছে ভাস্কর্যটি। এক মুহূর্তে ঢাকা দর্শনের পাশাপাশি ভাস্কর্যটির চারপাশের দৃশ্যও মনোরম। ঐতিহ্যের সম্মিলন ঘটেছে ইট, পাথর আর সিমেন্টের তৈরি এই নিদর্শনে। যারা ঢাকার বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা এখনও দেখেননি, তারা এখান থেকে প্রাথমিক ধারণা যে পাবেন তাতে সন্দেহ নেই। এই ভাস্কর্যের মাধ্যমে এলাকার সৌন্দর্য বেড়েছে। তবে নান্দনিক স্থাপনাটির পরিচর্যা দরকার, না হলে এর সৌন্দর্যহানি ঘটতে পারে। শুনলাম এই ঢাকা। বন্ধুরা, ঋতুর পরিবর্তন হয়েছে, শরৎকাল এসেছে, বর্ষা বিদায় নেবে, কোথাও নির্মল শান্ত বৃষ্টি ধোয়া সবুজ সকাল, আবার কোথাও বা বৃষ্টি, এরই মাঝে মেঘ বলেছে।
খবর শুভযাত্রা। আমাদের দেশের সর্ববৃহৎ বাস টার্মিনাল গাবতলি থেকে প্রতিদিন আমাদের দেশের দক্ষিণাঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে, বিশেষ করে কুষ্টিয়া, খুলনা, যশোর, ফরিদপুর, রাজবাড়ী এবং উত্তরাঞ্চল রাজশাহী, পাবনা, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুরের দিকে অনেকগুলো বাস চলাচল করে থাকে। এছাড়া মহাকালী বাস টার্মিনাল থেকে বৃহত্তর ময়মনসিংহ এবং সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে অনেকগুলো বাস সিলেট, চট্টগ্রাম এবং কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। আপনারা যারা বাসে করে ঢাকার বাইরে নির্দিষ্ট গন্তব্যে যেতে চান, তারা গাবতলি, সায়েদাবাদ এবং মহাকালী বাস টার্মিনালে যোগাযোগ করুন। এছাড়া লঞ্চে করে যারা দেশের দক্ষিণাঞ্চলে যেতে চান, তাদের জানিয়ে রাখি বরিশাল, ভোলা, পিরোজপুর, চাঁদপুর, পটুয়াখালী, বরগুনা, বাবুগঞ্জের পথে বিভিন্ন লঞ্চ ঢাকার সদরঘাট থেকে সন্ধ্যায় ছেড়ে যাবে। শুনলাম শুভযাত্রা। শ্রোতা বন্ধুরা, কথা শুরু করেছিলাম আমাদের শোকের মাস আগস্ট নিয়ে। যাবার আগে মনে করিয়ে দিই, দক্ষিণ এশিয়ার 5000 বছরের ইতিহাসে এই আমরাই একমাত্র জাতি যারা সশস্ত্র সংগ্রাম করে, প্রত্যক্ষ যুদ্ধে শত্রুকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিলাম একটি মানুষের ডাকে, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে। শোকের মাস আগস্ট চলে যাচ্ছে প্রায় শেষের দিকে। যাত্রার কালে সন্ধ্যার অস্তরাগের আলোয় আগস্ট মিলিয়ে গেলেও আমাদের যন্ত্রণার বেদনার কিন্তু শেষ হবে না। আগস্ট মাসের রক্তের দাম আমাদের দিতেই হবে। আগস্টের প্রত্যয়ে ও শপথে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর আদর্শের ক্ষুধা দারিদ্র্যমুক্ত স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে পারলে তবেই স্বাধীনতা যুদ্ধে এবং 15ই আগস্ট হত্যাকাণ্ডের বীর শহীদদের আত্মারা শান্তি পাবে। বন্ধুরা, মহানগরী একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। সকলকে আরও একবার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। অবশ্যই মাস্ক পরবেন, ভালো থাকবেন সকলে। কেমন আজকের অনুষ্ঠানটি গ্রন্থনায় ছিলেন লিয়াকত আলী খান, উপস্থাপনায় ছিলাম আমি রফিকা বিনতে জাহেদ এবং লিয়াকত খান, প্রযোজনা সহকারী আমিরুল ইসলাম, প্রকৌশল দায়িত্বে আব্দুল কাইয়ুম, তত্ত্বাবধানে মোহাম্মদ রফিকুদ্দিন আকন্দ এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মরিয়ম তাবাসসুম।